ইব্রাহিম, যদি খোকন, আমরা বিরতির আগে যেটি আলাপ করছিলাম, এই যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন জেনারেল ওসমানী, দীর্ঘ 9 মাস তার নেতৃত্বে লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে, আন্দোলন যুদ্ধ হয়েছে, এবং সেই যুদ্ধের মধ্য দিয়ে আমরা যে স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেলাম, যে দেশ পেলাম, সেই দেশে তিনি অল্প দিনের ব্যবধানে কেন রিভোল্ট করতে হলো? মানে তার দল থেকে, তার সংসদ থেকে, মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে তিনি বিরোধী নেতার জায়গায় চলে গেলেন, কি মানে এখানে মতদ্বৈততার জায়গাটি কি? অনেক ধন্যবাদ ইকবাল মাহমুদ। আসলে জেনারেল ওসমানের তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট যদি আপনি দেখেন, বা আমরা আমরা তখন অলরেডি রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে জড়িত, জেনারেল ওসমানী কখনোই বিরোধী রাজনীতি অবস্থানে চলে যান নাই। একটা জেনারেল ওসমানীর যদি জীবন আমরা দেখি, তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন, মুক্তিযুদ্ধটা হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, এবং সেই বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করতে গিয়ে এই সেনাবাহিনীকে, বাংলাদেশ সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনী থেকে ছুটে আসা যে সমস্ত সেনা সদস্য, তাদের একত্রিত করেছেন, তাদের নেতৃত্ব দিয়েছেন জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধ পর্যন্ত। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই, কারো কোনো এই নিয়ে কোনো বিতর্ক নাই। বিতর্ক যেটা হলো যে যে ভাবমূর্তি নিয়ে, যে গণতন্ত্রের কথা বলে, যে বহুদলীয় গণতন্ত্র কথা বলে জেনারেল ওসমানী বিরোধিতা করেছেন, যখন বঙ্গবন্ধু বাকশাল গঠন করলেন তখন তিনি বললেন যে আমি জেনারেল ওসমানীর ধ্যান ধারণায় মানে ব্রিটিশ গণতন্ত্র সেই দাসটা তার মধ্যে কাজ করতো। তিনি তখন পার্লামেন্টে দাঁড়িয়ে যে বক্তব্য যে বঙ্গবন্ধু আপনার প্রতি শ্রদ্ধা রেখেই আমি আপনার আমার অবস্থান থেকে আমি আপনার সরকার থেকে পদত্যাগ করলাম, এই ধরনের একটা ঘটনা। কিন্তু তখন কখনই জেনারেল ওসমানী বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলেন নাই। এখন প্রশ্নটা দাঁড়ালো, জেনারেল ওসমানী 15ই আগস্টের হত্যাকাণ্ডের পর সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও তার প্রশ্রয় বা তিনি তিনি সেভাবে বিরোধিতা করেন নাই, এই বিষয়টা জেনারেল ওসমানের পরবর্তী রাজনৈতিক জীবন বা এখন সরকারি মহল বা এখন রাষ্ট্রীয়ভাবে তাকে যে স্মরণ না করা হয় এটার জন্য এটা বিরাট কারণ 75 আগস্টের ঘটনা এবং তার পরবর্তী সময় জেনারেল ওসমানের ভূমিকা। আমি জেনারেল ওসমানীকে কাছে থেকে, যদিও বয়সের অনেক ব্যবধান, আমি অত্যন্ত মানে কনিষ্ঠ মানুষ হিসেবে জেনারেল ওসমানীকে সেবা করার, তার সার্ভিস নেওয়ার, তার কাছে থাকার সুযোগ হয়েছিল। আমার যেটা অনুধাবন হলো যে 15 আগস্টের পরে জেনারেল ওসমানী সহ অন্যান্যদের ধারণা ছিল বা অন্তত জেনারেল ওসমানীর ধারণা ছিল যে ভারতীয় সেনারা বাংলাদেশে এসে প্রবেশ করবে, এই মুহূর্তে তার একটা দায়িত্ব আছে, তিনি সেনাবাহিনীকে বিদ্রোহীদের কন্ট্রোল করতে বা নিয়ন্ত্রণ করতে বা একটা সমঝোতা করতে বা একটা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন যাতে ভারতীয় বাহিনী বাংলাদেশে প্রবেশ করতে পারে না, এই ধরনের একটা যুক্তি দাঁড় করানোর প্রচেষ্টা আছে। কিন্তু রাজনীতির লিগেসিতে, জেনারেল ওসমানের রাজনীতির লিগেসিতে তার অবদান, তার যে কাজকর্ম, অনেক কিছু ম্লান হয়েছে 75 আগস্টের ঘটনার পর। এবং আপনি জানেন যে রাষ্ট্র ক্ষমতায় যখন, এমনকি যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখনও তো জেনারেল ওসমানীকে রাষ্ট্রীয়ভাবে সেভাবে স্মরণ করার কোন উদ্যোগ নেওয়া হয় না। তবে আমি মনে করি আমি জেনারেল ওসমানীকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছি, তার বঙ্গবন্ধুর প্রতি অগাধ ভালোবাসা, অগাধ শ্রদ্ধা এবং মুক্তিযুদ্ধের ব্যাপারে তার তার যুদ্ধের সামরিক কৌশল এসব ব্যাপারে তার অবদানকে খাটো করে দেখার কোনো কারণ নাই। আমাদের দেশে